আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম নতুন আইটি পর্ব নিয়ে। আশা করি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন। আজকে আমি আপনাদেরকে একটি বড় নকশি কাঁথা অঙ্কন করে দেখাবো। এই কাঁথাটি 4 হাত বাই 5 হাতের রয়েছে, আর আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন আমি কিন্তু কাঁথাটি ভালোভাবে সেলাই করে নিয়েছি। অর্থাৎ দুই পার্টের কাঁথা খুব ভালোভাবে পেতে নিয়ে মাঝখান থেকে সেলাই করে, সাইড থেকে সেলাই করে এরপরেই কিন্তু ডিজাইনটি অঙ্কন করব। আর আজকের ডিজাইনটি কিন্তু মোস্ট ডিমান্ডিং একটি ডিজাইন। তো আজকে আমি এখানে পেন্সিল, স্কেল আর পেপার কাটিং করে নিয়েছি একটি ফুল। সেই ফুলটি দিয়ে ডিজাইন অঙ্কন করব। কাগজ কেটে কীভাবে ফুল অঙ্কন করতে হয়, কাটতে হয়, ঠিক করতে হয়, সেটি কিন্তু আমি অনেক ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, তাই আজকে আমি আর দেখালাম না। তো প্রথমে আমি কাপড়টির বর্ডারের অংশটুকু অঙ্কন করে দেখাবো। এর জন্যে আমি কাপড়ের এক সাইডের অংশ আপনাদেরকে অঙ্কন করে দেখাচ্ছি। প্রথমে আমরা যে স্কেল ব্যবহার করি, সেই স্কেল দিয়ে এক স্কেল পরিমাণ জায়গা খালি রাখতে হবে। এই স্কেলটি যতটুকু আমি জায়গা খালি রেখেছি, আপনারা চাইলে কিন্তু এই জায়গাটুকুতে রানিং স্টিচ দিয়ে সম্পূর্ণ অংশটুকু সেলাই করতে পারবেন, কিংবা এই খালি অংশটুকু খালি রেখে দিতে পারেন। অর্থাৎ সাইড থেকে একটি সেলাই এবং এই দাগের উপর থেকে একটি সেলাই, মোট দুটি সেলাই দিলেও কিন্তু হবে। এটি সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করে যে আপনারা সেলাই কীভাবে করবেন। এরপরে আমি কাগজে যে ফুলটি কেটে নিয়েছিলাম সেই ফুলটি বসিয়ে নিচ্ছি এবং এর পাশ থেকে বর্ডার করে একটি ফুল অঙ্কন করে নিচ্ছি। আসলে আমরা চাইলে কিন্তু ফ্রি হ্যান্ডেও ফুল অঙ্কন করতে পারতাম, তবে যেহেতু আজকের কাঁথাটি খুব বড় একটি কাঁথা এবং অনেক ক্ষেত্রেই এ ধরনের ফুল অ্যাপ্লাই করতে হবে, আর ফ্রি হ্যান্ডে করলে কিন্তু অনেক সময় অনেক ফুল একই ধরনের হয় না, সেক্ষেত্রে দেখতে কিন্তু অতটা ভালো দেখায় না, যার কারণে কাগজে কেটে নিয়েছি এবং যে যেইখানে আমি এই ফুলটি অ্যাপ্লাই করব সেইখানে এই ফুলটি বসিয়ে নিয়ে এরপরে কিন্তু ডিজাইন অঙ্কন করতে পারবো এবং সবগুলো ফুল কিন্তু সমান হবে, যার কারণে এই ফুলটি ব্যবহার করছি। আপনারাও ঠিক এই টেকনিকটি অ্যাপ্লাই করবেন। তো ফুলটি আঁকা হয়ে গেলে আমি এক পাশ থেকে একটি পাতা অঙ্কন করে সেই জায়গাটুকু ফিল আপ করে নিলাম। এরপরে ইঞ্চি টেপের সাহায্যে প্রায় 8 ইঞ্চি পরে দাগ কেটে নিচ্ছি। লম্বা এবং চওড়ায় ঠিক এইভাবে 8 ইঞ্চি পরে দাগ কেটে আমরা একটি বর্ডার লাইন তৈরি করব, আর এই বর্ডার লাইনটির মাঝে কিন্তু আজকে ডিজাইনটি কমপ্লিট করব। আমি এক এক করে আপনাদেরকে ডিজাইনটি কমপ্লিট করে দেখিয়ে দিব, যদি বোঝার ক্ষেত্রে কোনো সমস্যা হয় অবশ্যই জানাবেন। আর আজকে আমি যেই মাপ অনুযায়ী আপনাদেরকে দেখাচ্ছি সেই মাপ মেনটেন করে যদি আপনারা 4 হাত বাই 5 হাতের কাঁথা তৈরি করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু খুব অনায়াসে মিলে যাবে আজকের এই ডিজাইনটি, কোনো ধরনের কোনো সমস্যা হবে না আমি যেভাবে দেখাবো ঠিক সেইভাবে করলে। কিন্তু আপনারা যদি কিছু অংশ কম বেশি করেন সেক্ষেত্রে কিন্তু ডিজাইনটি নাও মিলতে পারে, তবে আপনারা আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, আপনাদের প্রবলেমগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো আমরা প্রথমে যে ফুলটি অঙ্কন করেছিলাম সেখান থেকে প্রায় 9 ইঞ্চি পরিমাণ গ্যাপ রেখে আমরা পরবর্তী আরও একটি ফুল অঙ্কন করব, আর এই মাঝের যে 9 ইঞ্চি গ্যাপ রেখেছিলাম সেই 9 ইঞ্চি গ্যাপের অংশটুকুতে কী ডিজাইন দিতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে। আসলে অনেক ডিজাইন আছে যেটা কি না বলে বোঝানো সম্ভব না, আর যেহেতু ফ্রি হ্যান্ডে তৈরি করছি কিছুটা ডিজাইন ছোট কিংবা বড় হতে পারে, তবে আপনারা একটু দেখে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। আর আমি মাপ কিন্তু বলে দিচ্ছি একটি ফুলের সাথে আরেকটি ফুলের দূরত্ব কতটুকু হবে, এবং বিভিন্ন ধরনের টেকনিকও আপনাদেরকে অ্যাপ্লাই করে বলে দিচ্ছি। সেক্ষেত্রে আমি আশা করি আপনারা যদি এইভাবে ডিজাইনটা অঙ্কন করেন আপনাদের কোনো সমস্যাই হবে না। Yeah.
আমি এক এক করে ডিজাইনটি অ্যাপ্লাই করে নিয়েছি। আপনারাও ঠিক একইভাবে কাঁথার চারটি অংশে ঠিক এইভাবে ডিজাইন অ্যাপ্লাই করবেন। এক অংশ যখন এইভাবে ডিজাইনটি অঙ্কন করা হয়ে যাবে, তখন পরবর্তী অংশে ঠিক একইভাবে সেই কাগজে কেটে নেওয়া ফুলটি বসিয়ে এরপরে আবারও ঠিক একই মাপ মেনটেন করে আমাদেরকে এই ডিজাইনটি অঙ্কন করতে হবে। আমি কিছু অংশ আপনাদেরকে অঙ্কন করে দেখিয়ে দিচ্ছি, আপনারা ঠিক একইভাবে সম্পূর্ণ কাঁথার অংশটুকু কমপ্লিট করে নেবেন। আর আজকের কাঁথাটি যেহেতু অনেকটাই বড় এবং অনেক ধরনের ডিজাইন অ্যাপ্লাই করা হবে, যার কারণে সম্পূর্ণ ডিজাইন আমি একবারে শেয়ার করব না, দুইটি অংশে শেয়ার করব। তাই আশা করি আপনারা আমার পাশে থাকবেন। এই পর্ব দেখার পরে আমি পরবর্তী পর্বটিও আপনাদের সাথে শেয়ার করে দিব। আজকে বর্ডারের অংশটুকু এবং মাঝের কিছু অংশ দেখাবো এবং পরবর্তী যে পর্বটি থাকবে সেই পর্বটিতে সম্পূর্ণ কাঁথাটি কমপ্লিট করে আপনাদেরকে দেখিয়ে দিব। আশা করি আজকের এই ডিজাইনটি দিয়ে আপনারা অনেকটাই হেল্পফুল হয়েছেন। যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর যারা নতুন আছেন, তারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যারা সকল ধরনের আপডেট আপনারা খুব সহজে পেয়ে যান। আর আপনাদের যদি কোনো ধরনের কোনো রিকোয়েস্ট থাকে, সেক্ষেত্রে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন কিংবা আমার ফেসবুক পেজ অথবা ফেসবুক আইডিতে আপনারা ইনবক্স করতে পারেন। আমি লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আর আপনারা যদি এই ধরনের কাঁথা সংগ্রহ করতে চান, সেক্ষেত্রে আপনারা আমি একটি লিঙ্ক দিয়েছি, কাঁথা সংগ্রহ করতে পারবেন। সেই পেজ থেকে আপনারা সেই পেজে ইনবক্স করবেন এবং আপনাদের ডিটেলস অনুযায়ী সেই কাঁথার প্রাইস এবং সব কিছু ডিটেলস আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তাই অবশ্যই আপনারা সেই পেজে ইনবক্স করে আপনাদের প্রয়োজনীয় ইনফরমেশন নিয়ে নেবেন। আমি এক এক করে সম্পূর্ণ বর্ডারের অংশটুকু কমপ্লিট করে নিয়েছি। সম্পূর্ণ অংশ আর করে দেখালাম না, একবারে আপনাদেরকে সম্পূর্ণ ডিজাইনটি দেখিয়ে দিব। যখন এই বর্ডারের অংশটুকু কমপ্লিট করা হয়ে যাবে, তখন ইঞ্চি টেপ কিংবা আমার মতো যদি আপনাদের কাছে এ ধরনের স্কেল থাকে, আপনারা এই স্কেলটি দিয়ে 8 ইঞ্চি পরে মার্ক করে নেবেন। কাঁথার চারপাশ থেকে ঠিক এইভাবে 8 ইঞ্চি পরে মার্ক করে ছোটো ছোটো বক্স তৈরি করে নিতে হবে। আপনারা চাইলে বক্সগুলো ছোটো বা বড় করে নিতে পারেন, তবে আমি এই স্কেলটি বসিয়েই বক্সগুলো তৈরি করে নিয়েছি যেন আমার তৈরি করার ক্ষেত্রে কোনো সমস্যা না হয় এবং সবগুলো বক্স সমান থাকে। আপনারা ঠিক একইভাবে তৈরি করার চেষ্টা করবেন, যে ধরনের স্কেলেই ব্যবহার করেন না কেন, সম্পূর্ণ কাঁথা ঠিক একই মাপের ঘরগুলো তৈরি করার চেষ্টা করবেন। সেক্ষেত্রে কিন্তু ডিজাইনটি দেখতে অনেকটাই ভালো দেখাবে। আমি একটি অংশ আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এক পাশ থেকে ঠিক এইভাবে লাইন ড্র করা হয়ে গেলে অপর পাশ থেকে আবারও ঠিক লাইন ড্র করতে হবে। তাহলে কিন্তু আমরা ছোটো ছোটো কিছু বক্স পেয়ে যাব আর এই বক্সের মাঝে আপনারা খুব সুন্দরভাবে ডিজাইনটি অঙ্কন করতে পারেন। আমি কিছু অংশ আপনাদেরকে দেখিয়ে দিলাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সম্পূর্ণ অংশ আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব।
ঠিক এইভাবে দুটি বর্ডার লাইন আমি তৈরি করে নিয়েছি। এই দুটি বর্ডার লাইনটি আমি আজকে দেখিয়ে দিচ্ছি। মাঝখানের অংশটুকুতে কি ডিজাইন দিতে হবে আমি পরবর্তী পর্বতে আপনাদেরকে দেখিয়ে দিব। তো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী পর্বে পরবর্তী অংশ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।